পাস্তার অনেক রেসিপি আপনারা হয়তো এর আগে নিশ্চয়ই ট্রাই করে থাকবেন, বাট আমার কথা মতো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। খুবই সহজ এবং সিম্পলভাবে বানানো, টেস্টটাও হবে অসাধারণ। এছাড়া রেসিপিটা পারফেক্ট করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি হাসনা জামান, আপনারা দেখছেন মনাজ ব্লগ। আজকে আমার রেসিপি হচ্ছে হোয়াইট পাস্তা। হোয়াইট পাস্তা রান্না করার জন্য তাহলে নিতে হবে আমি 2 কাপ পরিমাণ পাস্তা। পাস্তাগুলোকে আমি একটা পাত্রে বয়েল করতে দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ নুন, সাথে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। এদিকে পাস্তা সিদ্ধ হতে হতে আমি রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর চুলায় একটি পাত্রে সাদা তেল দিয়ে 1 কাপ পরিমাণ কুচানো রসুন দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলো আপনার কুচানো চিংড়ি মাছ, যেটা খোসা ছাড়িয়ে আগিয়ে রেখেছিলাম। তারপর রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব সিদ্ধ করা পাস্তা দিয়ে। তারপরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ, আর উনুনের আঁচটাকে আমি একটু লো ফ্লেমেই রাখবো। তারপরে চিজগুলো কেটে নিব, কেটে ছোট ছোট করে কেটে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, পানিতে মিক্স করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো কুচানো চিজ। তারপর চুলার আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিট আলাদাভাবে নাড়বো, যাতে পাত্রে না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে আলতোভাবে নাড়াচাড়া করবো, যাতে পাতিলার গায়ে লেগে না যায়। যদি পুরো যায় তাহলে খেতে ভালো লাগবে না, এবং ইনস্ট্যান্ট আপনাকে নাড়তে হবে 3-4 মিনিট। 3-4 মিনিট পরে যখন আপনার চিজটা গলে যাবে, এক স্মুথি একটা ভাব চলে আসবে, তখন নামিয়ে ফেলতে হবে। তা এখন দিয়ে দিচ্ছি, তো ভালো করে নাড়তেই থাকবো, নাড়তেই থাকবো, নাড়তে 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 পাস্তাটা এত সুস্বাদু হয় যা বলার বাইরে। আর আমার মেয়েরা তো খুবই পছন্দ করে, বলে আম্মু আবার রান্না করে দিবি। এভাবে রান্না করতেই থাকি, তাদের কোনো মানে কোনো অসুবিধা নেই খাওয়ার, তারা পাস্তা খেতে খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে। যাই হোক, এখন এটাকে 1 টেবিল চামচ অরিগানো দিব, তারপরে দিব গোলমরিচের গুঁড়ো, তারপর দিব হলো চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে ঝালটা আপনার উপর নির্ভর করবে, আপনি কতটুকু ঝাল খাবেন, তো সেই অনুযায়ী আপনি চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি খাবার, না না খেলে বুঝবেনই না। যদি খেতে চান অবশ্যই রান্না করতে হবে, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যদি পারেন বাড়িতে একবার রান্না করে দেখবেন। এখন ফাইনালি হয়ে গিয়েছে পাস্তা রান্না আমার, তো এখন পরিবেশনের পালা। তো বাই দ্য ওয়ে, আমি হাসনা জামান, আপনারা দেখছিলেন মামাজ ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার যখন পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব বা রেসিপি নিয়ে হাজির হব, তখন নোটিফিকেশন যাতে সহজেই পেয়ে যান, সেই জন্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।